ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। দীর্ঘদিন পর আবার তোমাদের সাথে অনলাইন ও ভিডিও ক্লাসে যুক্ত হচ্ছি। আশা করি সবাই ক্লাসটা খুব সুন্দর করে এবং মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাস থেকে কিছু শেখার চেষ্টা করবে। তো চলো শিক্ষার্থীরা, আজকে জেনে নেই আজকের ক্লাসে আমরা কি পড়ব বা কি শিখব। আজকের ক্লাসে আমরা শিখব বাক্যের গুণ বা বৈশিষ্ট্য। তো চলো প্রথমে আমরা জেনে নেই বাক্য কি বা বাক্য কাকে বলে। এক বা একাধিক পদ দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। বাক্য কাকে বলে এটা আমি আরেকবার বলছি। এক বা একাধিক পদ দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন করিম মাছ ধরে, আমি ভাত খাই, এরকম অনেক বাক্যের উদাহরণ আছে। তো চলো আমরা জেনে নেই বাক্যের কয়টি অংশ থাকে। একটি বাক্যের দুইটি অংশ থাকে, দুইটি অংশ থাকে। এক হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য, আর দ্বিতীয়ত হচ্ছে বিধেয়। তাহলে বোর্ডে দেখতে পাচ্ছ বাক্যের দুইটি অংশ, এক হচ্ছে উদ্দেশ্য আর দুই হচ্ছে বিধেয়। এখন উদ্দেশ্য কাকে বলে এটা আমরা জানব। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। শিমুল বই পড়ে, শিমুল বই পড়ে, এটি একটি বাক্য। কার সম্পর্কে বলা হয়েছে? শিমুল সম্পর্কে বলা হয়েছে, তাই শিমুল হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় অংশটুকু হচ্ছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেই বাক্য অংশটুকু হচ্ছে বিধেয়। অর্থাৎ এখানে শিমুল কি করছে, বই পড়ছে বা বই পড়ে, এই অংশটুকু হচ্ছে বিধেয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছে বাক্যের দুইটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। এবার দেখব আমরা বাক্যের গঠন। সাধারণত একটি বাক্যের গঠন কিরূপ হয় দেখো। বাক্যের গঠন, বাক্যের গঠন, একটি সাধারণ বাক্যের গঠনটা এরকম হয়, প্রথমে হয় কর্তা, তারপরে কর্ম এবং শেষে হয় ক্রিয়া। তাহলে বাক্যের গঠনটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে, দেখো প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং শেষে ক্রিয়া। রহিম মাছ ধরে, মাছ ধরে। তাহলে এই বাক্যের গঠন অনুযায়ী দেখো, রহিম হচ্ছে কর্তা, মাছ হচ্ছে কর্ম, আর ধরে হচ্ছে ক্রিয়া। এটা মূলত বাক্যের সাধারণ গঠন। আশা করি বাক্যের গঠনটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসি মূল আলোচনায়। আজকের ক্লাসের আলোচনা হচ্ছে বাক্যের গুণ বা বৈশিষ্ট্য। একটি বাক্য সার্থক, একটি সার্থক বাক্য হতে হলে সেই বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। এই তিনটি গুণ বা বৈশিষ্ট্য কোনো একটি অনুপস্থিত থাকলে তাহলে সেটাকে সার্থক বাক্য বলা যায় না। তাহলে তোমরা কিন্তু জেনেই গেলে যে আসলে একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি। তো এই তিনটি বিষয় আমরা এবার জানব। তো বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি? তিনটি। এক নম্বরে দেখো,
आकांक्षा आकांक्षा एक नम्बर गुण होच्छे आकांक्षा दुई नम्बर होच्छे आसक्ति आसक्ति और तीन नम्बर होच्छे योग्यता योग्यता ताहले एकटी सार्थक वाक्येर कयटी गुण तीनटी गुण एक होच्छे आकांक्षा दुई होच्छे आसक्ति আর তিন হচ্ছে যোগ্যতা এই তিনটি গুণের কোনো একটি অনুপস্থিত থাকলে সেটা আদর্শ এবং সার্থক বাক্য হবে না এবার আমরা আকাঙ্ক্ষা সম্পর্কে জানব দেখো এই আকাঙ্ক্ষা শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা বা আগ্রহ তাহলে এই আকাঙ্ক্ষা শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা বা আগ্রহ আগ্রহ তাহলে অতি সহজে আমরা আকাঙ্ক্ষা সংজ্ঞাটা পেয়ে যেতে পারি একটু মনোযোগ সহকারে খেয়াল করুন বাক্যের মধ্যে এক পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাকে আকাঙ্ক্ষা বলে বা বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাকে আকাঙ্ক্ষা বলে আমি একটি উদাহরণ দেই তোমরা বুঝতে পারবে দেখো পলাশ মন দিয়ে পড়া লেখা এই পর্যন্ত আমি রাখলাম দেখো এই বাক্যটিতে কিন্তু মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি আরো কিছু শোনার ইচ্ছা জাগে পলাশ মন দিয়ে পড়ালেখা তারপর কি আসলে কি সে কি করে না করতো না করবে দেখো তাহলে পলাশ মন দিয়ে লেখাপড়া করে তাহলে যখন করে বসাইলাম তখন কিন্তু বাক্যটি একটি সার্থক বাক্য হয়ে গেল আর যখন আমি এই পরে অংশটুকু মুছে দেব তখন এই বাক্যটিতে কিন্তু আকাঙ্ক্ষা গুণটি নেই তাহলে এটিকে সার্থক বাক্য বলা যাবে না আশা করি সবাই বুঝতে পেরেছো তো এবার দ্বিতীয় গুণটি আমরা জানব সেটি হচ্ছে আসক্তি এই আসক্তিকে যদি সংক্ষিপ্তভাবে লিখি তাহলে পদগুলোকে সুন্দরভাবে সাজানো বাক্যের পদগুলো সাজিয়ে লেখা পদগুলো সাজিয়ে লেখা তাহলে এই সংক্ষিপ্ত শব্দ দিয়ে কিন্তু আমরা সংজ্ঞাটা পেতে পারি বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য পদগুলোকে যথাযথ স্থানে সাজিয়ে লেখার নামই হচ্ছে আসক্তি অর্থাৎ যদি এক কথায় বলি তাহলে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি তো দেখো একটি উদাহরণ দেই কলম লিখি আমি দেখো এটি কিন্তু একটি বাক্য কিন্তু এই বাক্যটিতে কোন গুণটির অভাব রয়েছে আসক্তি গুণটির অভাব রয়েছে কারণ এই বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সাজিয়ে বসানো হয়নি যখন আমি সাজিয়ে লিখব তখন হবে বাক্যটা দেখো আমি কলম দিয়ে লিখি যখন এই নিচের অংশটি তোমরা নিয়ে নিচের অংশটি দেখো তাহলে এটা কিন্তু একটি সার্থক বাক্য আর যখন এই উপর অংশটিকে দেখো এটা কিন্তু সার্থক বাক্য নয় কারণ এই বাক্যটিতে আসক্তি গুণটির অভাব রয়েছে তাহলে আসক্তি মানে বাক্যের পদগুলো সুন্দরভাবে যথাস্থানে সাজিয়ে লেখা
तो এবার শিখব আমরা দেখো যোগ্যতা এই শেষ বাক্যের শেষ গুণটি হচ্ছে যোগ্যতা যোগ্যতা যদি আমি সংক্ষিপ্ত লিখি তাহলে হচ্ছে অর্থসঙ্গতি ও ভাবগত অর্থ সং গতি ও ভাবগত মিলো বন্ধন অমিল তাহলে যোগ্যতা কাকে বলে বাক্যের অর্থসঙ্গতি ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা ভালো করে শুনো বাক্যের অর্থসঙ্গতি ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা দেখো যদি আমি একটি বাক্য লিখি বর্ষি দিয়ে আম পাড়ি দেখো এটি কিন্তু একটি বাক্য কিন্তু সার্থক বাক্য নয় কেন কারণ এই বাক্যটিতে যোগ্যতা গুণটির অভাব রয়েছে বাক্যের অর্থসঙ্গতি ও ভাবগত মিল নেই অর্থাৎ বক্তা যা বুঝাইতে চাইছে তার বাস্তবিকতা নেই অর্থাৎ যা প্রায় অবাস্তব যেটা কখনোই হয় না এরকম বাক্য থাকলে সেই বাক্যটা সার্থক বাক্য নয় কারণ সেই বাক্যে যোগ্যতা গুণটির অভাব রয়েছে যদি আমি এই বাক্যটাকে লিখি আমি বর্ষি দিয়ে মাছ ধরি বর্ষি দিয়ে মাস ধরি তাহলে এটা কিন্তু একটি সার্থক বাক্য এই বাক্যটিতে যোগ্যতাটা গুণটি রয়েছে আর উপরটা হচ্ছে যোগ্যতা গুণটি নেই এই কারণে সেটা কি সার্থক বাক্য নয় আশা করি সবাই বুঝতে পেরেছো এবং আরো ভালো বোঝার জন্য তোমাদের বোর্ড বই অনুশীলন করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে এবং যদি তোমাদের আরো জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি উত্তর দেব ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম।